my stage name is C.Raja. I'm from Kolkata. আর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের সবার সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ আছে। তা আমি যে মেনলি যে পারফরমেন্সটা করি সেটা হচ্ছে ক্লোজ আপ বা মেন্টালিস্ট। তা আজকে আমি একটা ছোট্ট ক্লোজ আপ ম্যাজিক দিয়ে একটাই দেখাবো, তার জন্য ম্যাডামকে একটু লাগবে। হ্যাঁ, আর আপনি আমরা বলি যে ম্যাজিক দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, অনেক কিছু করা যায়। আপনি এইখানে কিছু দেখতে পাচ্ছেন? এইখানে ওই হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে এরকম কিছু দেখতে পাচ্ছেন? কিভাবে ম্যাজিকের বলগুলো আমি ধরুন বলটাকে যদি আমি আমার হাতের মধ্যে রাখি, তাহলে বলটা এর মধ্যে একটা ইনভিজিবল পাথওয়ে আছে যেটা এসে আমার এই পকেটে চলে আসে, বিশ্বাস হচ্ছে না, কারণ আসতে পারে না। আমি করবো কি, বলটাকে এই হাতে রেখে দেবো, কিন্তু তারপরে দেখবেন বলটা সত্যি সত্যি এখান থেকে এসে এখান দিয়ে এসে আমার পকেটে চলে এসেছে। অনেকে বিশ্বাস করে না, অনেকে বলে আরেকটা বল বার করেছে, না এখান থেকে বলটা সত্যি বেরিয়ে গেছে, বলটা এখানে চলে এসেছে। এই যেহেতু একটা ম্যাজিকের বল, সেহেতু এই বলটাকে ধরে আমি যদি প্রেস দিই তাহলে এটা কেটে গিয়ে দুটো বলে দেবো এবং হাত দুটো রাখবো। আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা বলকে আমার হাতে রাখবো, আরেকটা বলকে আপনার হাতে রেখে হাতটা বন্ধ করবো। খুব খেয়াল রাখবেন যাতে আমি অন্য কিছু না করতে পারি, হ্যাঁ, বা বলটা যাতে ইনভিজিবিলি ট্রাভেল না করতে পারি। আমি কী করবো, খুব স্লোলি একটা বলকে নিয়ে আমার এই হাতে রাখবো আর দু নম্বর বলটাকে নিয়ে আপনার এই হাতে রেখে আমি বন্ধ করবো। তাহলে দেখবেন এইখান থেকে সেই ইনভিজিবল পাথটা দিয়ে সেই বলটা এখান থেকে ভ্যানিশ হয়ে গিয়ে খুলুক, আত্মা খুলুক, আপনার হাতের মধ্যে চলে আসবে। যেহেতু বলগুলো ম্যাজিকের বল, সেই জন্য হয় কি, ধরুন এই বলটাকে ধরে আমি যেরকম টানি এখান থেকে আরেকটা বল, খুব ভালো করে দেখবেন, ভালো করে বলগুলো দেখবেন, কটা বল, তিনটে। আমি করবো কি, ফার্স্ট বলটা নিয়ে আমার হাতে রাখবো, সেকেন্ড বলটাকে নিয়ে আমার হাতে রাখবো, আর থার্ড বলটাকে নিয়ে পকেটে, পকেট থেকে হাত বার করছি না, হ্যাঁ দেখেছি তো পকেটে। তাহলে দেখবেন বলটা আবার এখান থেকে ইনভিজিবল পাথ দিয়ে এসে আবার সেই তিনটে বল আমার হাতে আসে, খুব স্লোলি, স্লো মোশনে একটা বলকে নেবো আমার হাতের মধ্যে রাখবো, সেকেন্ড বলটাকে নেবো হাতের মধ্যে রাখবো, থার্ড বলটাকে নিয়ে প্যান্টের পকেটে। তাহলে দেখবেন আবার বলটা এখান থেকে উঠে গিয়ে আবার এখানে তিনটে বল চলে আসছে। কী করে হয় এটা? আসলে আমাদের পকেট একটা ম্যাজিকের গুঁড়ো মতো থাকে। কী হয়, ধরুন এই তিনটে বলকে নিয়ে আমি যদি হাতে রাখি আর এই পকেট থেকে ম্যাজিকের গুঁড়োটা ছড়িয়ে দিই, তাহলে যে এই যে বলগুলো এখান থেকে বেরিয়েছিল সেগুলো